আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের কুয়েতের কয়েকটি বিশেষ বিশেষ খবর, প্রবাসীদের জন্য জরুরি খবর। কুয়েতের মধ্যে একদিনে প্রতি দিনারে 12 টাকা বেড়ে দাঁড়িয়েছে 297.62 টাকা, যা গতকাল রেট ছিল প্রতি দিনারে 285.80 টাকা। নিজের মাকে নামাজের অবস্থায় ছুরি দিয়ে হত্যা এবং কুয়েতের কয়েকটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর সহ আজকের কুয়েতের বিস্তারিত খবর। আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলে বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। শুরুতে জানিয়ে দিব, করোনা মহামারীর কারণে দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পরে এখন থেকে ইপিএস কর্মী যাওয়া শুরু হয়েছে দক্ষিণ কোরিয়াতে, বেতন 1,30,000 টাকা। এছাড়াও গতকাল অর্থাৎ 9 মে সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় দক্ষিণ কোরিয়াগামী ইপিএস কর্মীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। এ সময় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহীন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে কুয়েতের মধ্যে মাদক চক্রের বড় চালানের একটি গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে। কুয়েতের স্থানীয় পত্রিকা আল রায় সূত্রে জানিয়েছে যে কুয়েতের মধ্যে 60 মিলিয়ন কুয়েতি দিনারের মূল্যের মাদক সহ 7 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে 3 জন জর্ডানিয়ান, 2 জন ইরানি এবং 2 জন মিশরীয় নাগরিক ছিল। তাদের বিরুদ্ধে মামলায় একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তার সাক্ষ্য শুনেছেন আদালত, সূত্র কুয়েত এমওয়াই। অপরদিকে 10,000 পিস লরিকা ট্যাবলেট এবং 7 কেজি মাদক পাউডার এবং ট্যাবলেট তৈরি করার সরঞ্জাম সহ 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে রয়েছে 2 জন বেদুইন এবং 1 জন সৌদি নাগরিক, এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তাদেরকে রেফার করা হয়েছে, সূত্র কুয়েত এমওয়াই। এদিকে লেবাননে নিজের মাকে গলায় এবং মাথায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কুয়েতের স্থানীয় পত্রিকা আল রাই এবং কুয়েতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে যে লেবাননে একটি ভয়ানক অপরাধ হিসেবে প্রকাশ করেছে যে ছেলে তার মাকে নামাজ পড়া অবস্থায় বিশ্বাসঘাতকভাবে গলায় এবং মাথায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে, সূত্র কুয়েত টাইমস। এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রতি হাজারে 3 দিনার 660 পয়সা করে এবং 1 দিনারে 297.62 টাকা করে। এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট। আজকে কুয়েতের মধ্যে 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 18 দিনার 390 পয়সা করে এবং 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 890 পয়সা করে। এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ নিউজগুলো। এতক্ষণ যারা পুরো ভিডিওটি না জেনে দেখেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।